নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ। এদেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদীনালা, খালবিল, হাওর বাওর, পুকুর সহ বিভিন্ন মাছের আধার। সবুজে ঘেরা নদীমাতৃক এদেশের খাদ্য তালিকার পছন্দের শীর্ষে রয়েছে মাছ। মাছের সহজলভ্যতা ও সহজ প্রাপ্যতার কারণে বাঙালি জনগোষ্ঠীকে মাছে ভাতে বাঙালি বলা হয়। বিশ্বের সর্বোচ্চ মৎস্য উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। জাতিসংঘের খাদ্য ও কৃষিভিত্তিক বিশেষায়িত সংস্থা FAO এর মতে বাংলাদেশ অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মাছ উৎপাদনে তৃতীয়, ইলিশ উৎপাদনে প্রথম, তেলাপিয়া উৎপাদনে চতুর্থ ও মোট মাছ উৎপাদনে পঞ্চম। মাছের এত আধিক্যতা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে প্রবেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে পুকুর ও খামারের পরিবেশ নিরাপদ মাছ পণ্য উৎপাদনে অনুপযুক্ত। মাছ খামারিরা বাড়তি খরচের কথা ভেবে সঠিকভাবে খামার ব্যবস্থাপনা করেন না। এছাড়াও মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষ্যে উদ্যোক্তারা ক্ষতিকর হরমোন ও অ্যান্টিবায়োটিকযুক্ত ঔষধ ও খাবার প্রয়োগ করে থাকেন। সচরাচর প্রায় সকল হ্যাচারিতে প্রণোদিত প্রজননের মাধ্যমে মাছের পোনা উৎপাদনের ক্ষেত্রে ইনব্রিডিং ও ক্রস ব্রিডিং অনুশীলন হয়ে আসছে, যার ফলে মানসম্পন্ন ও উন্নত মানের পোনার প্রাপ্যতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। যে ঝোপঝাড় আছে এগুলো তো আমি পরিষ্কার করিনি আর কি, কিন্তু পরিষ্কার করতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় বা কামলা খরচ হয়, এই জন্যে আমি করিনি। পত্তন পুকুর নিয়ে আপনার এভাবে পরিষ্কার করলে টাকা পয়সার প্রয়োজন হয় দেখেনি, আমি সাফ করিনি জঙ্গল টঙ্গল, এভাবেই চাষ করি আমি। পুকুরে নিম্নমানের পোনা দিয়ে মাছ চাষ নিরাপদ ও উচ্চ মূল্যের মাছ প্রাপ্তিতে প্রধান প্রতিবন্ধকতা। অধিকাংশ উদ্যোক্তারা এই সকল দিক বিবেচনা না করেই নিম্নমানের পোনা পুকুরে চাষের উদ্দেশ্যে মজুত করছেন। উত্তম মাছ চাষ অনুশীলনের ক্ষেত্রে যেখানে কর্মীদের সুরক্ষা ও সর্বাধিক গুরুত্ব পায়, সেখানে কর্মীদের সুরক্ষার ব্যাপারে সচেতনতা বর্তমান চাষ ব্যবস্থাপনায় প্রায় নেই বললেই চলে। এই ধরনের সুরক্ষার ব্যাপারে কেউ আগ্রহ বোধ করেন না। এছাড়াও বর্তমান বাজারে অনুমোদনহীন ঔষধ ও হরমোনের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কম মূল্যের এই ধরনের ঔষধের মাত্রাতিরিক্ত ব্যবহার করছেন চাষিরা। আন্তর্জাতিক বাজারে মাছ রপ্তানির ক্ষেত্রে পরিবেশবান্ধব উদ্যোগ ও পরিবেশ সনদায়ন, উদ্যোগ সনদায়নের বিষয়ে জানেন না অধিকাংশ উদ্যোক্তা। বিদ্যমান নানাবিধ সমস্যা উত্তরণে পরিবেশবান্ধব মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF-এর অর্থায়নে সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় পরিবেশবান্ধব ফিশারিজ উদ্যোগ উন্নয়ন শীর্ষক উপপ্রকল্পটি TMSS কর্তৃক বগুড়া, নাটোর, ময়মনসিংহ ও গোপালগঞ্জ জেলায় বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় 2000 জন সদস্যকে মৎস্য উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। পরিবেশবান্ধব মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে উন্নত বাজারে পণ্য প্রবেশায়ন ও লিঙ্কেজ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এবং এনভায়রনমেন্টাল সার্টিফিকেশন ও পণ্যর সার্টিফিকেশন বিষয়ক অ্যাডভোকেসি মিটিং, ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট ও অন্যান্য সার্টিফিকেশন বিষয়ক কর্মশালা, উন্নত প্রযুক্তিভিত্তিক মাছ চাষ, উত্তম মৎস্য চাষ অনুশীলন, খাদ্য গ্রহণ, আহরণ ও বাজারজাতকরণ, আহরণ উত্তর ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব মৎস্য চাষ, বায়োফ্লক, পেন কালচার, হ্যাচারি ব্যবস্থাপনা, পুকুরে মুক্তা বা ঝিনুক চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পরিবেশবান্ধব মাছের বাজার ও মাছের পোনার বাজার। বর্তমানে শেড বা ছাউনিহীন মাছের বাজার বিশুদ্ধ পানির সরবরাহ, স্যানিটেশন এবং ড্রেনেজ সিস্টেমের অনুপস্থিতি, পর্যাপ্ত বসার জায়গার অভাব ইত্যাদির কারণে ক্রেতা ও বিক্রেতাদের দূষিত ও অস্বাস্থ্যকর পরিবেশে মাছ ক্রয় বিক্রয় করে আসছে, যা স্বাস্থ্য ঝুঁকি ও নানাবিধ রোগের অন্যতম কারণ। সেই লক্ষ্যে প্রকল্পভুক্ত চারটি জেলায় আধুনিক ও পরিবেশবান্ধব চারটি মাছের বাজার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়াও ভালো ও উন্নত মানের পোনা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ ও বগুড়া জেলায় দুটি পোনার বাজার নির্মাণ করা হবে। মাগু
কক্সবাজার থেকে মাঠের লোকনা নিয়ে আমাদের গ্রামে পুকুরে চাষ করি আর কি। আমার বাপদাদা সব চাচারা সবাই এখান থেকে মাছের লোকনা নিয়ে চাষ করে। এ জায়গা থেকে আমরা এখান থেকেই মাছের লোকনা নিয়ে চাষ শুরু করছি আর কি। আর বিভিন্ন জায়গার থেকে নিয়ে আসতে গেলে খরচা খান্তি বেশি পড়ে যায়, খলিশা, পাবদা, শিং, মাগুর, পাঁচকি, চান্দা ইত্যাদি অন্যতম। দেশীয় ছোট প্রজাতির মাছ আমাদের দেশে সহজলভ্য পুষ্টির অন্যতম উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে। জলবায়ুর পরিবর্তন, অতিমাত্রায় প্রাকৃতিক পরিবেশ হতে মাছ আহরণ, অনুমোদনহীন কীটনাশক প্রয়োগ, মানবসৃষ্ট প্রতিবন্ধকতা ইত্যাদির কারণে প্রাকৃতিক উন্মুক্ত পরিবেশে প্রজননের মাধ্যমে টিকে থাকা দেশীয় ছোট প্রজাতির মাছ আজ হুমকির সম্মুখীন ও বিলুপ্ত প্রায়। এই সকল বিলুপ্ত প্রায় দেশীয় ছোট প্রজাতির মাছগুলোকে হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন ও চাষের লক্ষ্যে ময়মনসিংহ ও বগুড়ায় হ্যাচারি স্থাপন করা হবে। জেলাটিন উৎপাদন, ঔষধ শিল্প, প্রসাধনী প্রস্তুত, জেল তৈরি, চিকিৎসা শাস্ত্র সহ নানাবিধ কাজে জেলাটিন পাউডার বহুল ব্যবহৃত একটি পণ্য দেশের বাজারে, যার ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে জেলাটিন পাউডারের চাহিদা পূরণে বিদেশ থেকে তা আমদানি করতে হয়। গবেষণাগারে মাছের আইস থেকে জেলাটিন তৈরির মাধ্যমে এ চাহিদা পূরণের লক্ষ্যে চারজন উদ্যোক্তাকে জেলাটিন পাউডার তৈরি ও এ প্রযুক্তি দেশব্যাপী সম্প্রসারণ করা হবে। পুকুরে মুক্তা চাষ। মুক্তা একটি মূল্যবান রত্ন, এটি সাধারণত গহনা তৈরিতে ও চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয়ে থাকে। মুক্তা প্রাপ্তির একমাত্র উৎস হল ঝিনুক। মুক্তা চাষ ঝুঁকিহীন ও লাভজনক একটি চাষ ব্যবস্থাপনা। এটি মাছ চাষের পুকুরে সাথী ফসল হিসেবে চাষ করা যায়। পুকুরে মাছের সাথে ঝিনুক চাষের মাধ্যমে উৎপাদিত মুক্তা থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। মানসম্মত মুক্তা চাষ করতে পারলে অধিক লাভবান হওয়া সম্ভব। তাই মানসম্মত মুক্তা চাষে উদ্যোক্তাদের আগ্রহী করে তুলতে প্রকল্পভুক্ত চারটি জেলায় চারজন মডেল উদ্যোক্তাকে মুক্তা চাষি হিসাবে গড়ে তোলা হবে। বিল মাছ ব্যবস্থাপনা বা মাছের অভয়াশ্রম নির্মাণ। আধুনিক মাছ চাষ ব্যবস্থাপনায় আমাশা মাছ দূরীকরণ, প্রাকৃতিক আবাসস্থল হতে মাত্রাতিরিক্ত হারে দেশীয় প্রজাতির মাছ আহরণ, উন্মুক্ত কৃষিতে নিষিদ্ধ কীটনাশকের অবাধ ব্যবহার ইত্যাদির কারণে দেশীয় প্রজাতির মাছসকল আজ হুমকির সম্মুখীন। উন্মুক্ত প্রাকৃতিক জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে বিল মাছ ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিলুপ্তপ্রায় মাছের জাত সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যে বগুড়া জেলার আদমদিঘি ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অবস্থিত বিলে মাছের অভয়াশ্রম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ব্ল্যাক সোলজার ফ্লাই। মাছ ও পোলট্রি শিল্পে প্রোটিন সমৃদ্ধ খাদ্যর বিকল্প হিসাবে পরিচিত ব্ল্যাক সোলজার ফ্লাই বা কালো সৈনিক মাছি, এই মাছি লার্ভাতে আমিষ বা প্রোটিনের মাত্রা প্রায় 48.55%। ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে ব্যবহৃত খাদ্য হতে উৎপাদিত জৈব সার কৃষিজমিতে ব্যবহৃত হয়। পরিবেশবান্ধব এই মাছি চাষ করার মাধ্যমে মাছ ও হাঁস মুরগির পুষ্টি ও খাদ্য চাহিদা মেটানো সম্ভব। এসিপি ফিশারিজ প্রকল্পের টেকনোলজি ট্রান্সফার খাতের আওতায় চারজন মাছ চাষীকে এই উদ্যোগটি বাস্তবায়নের জন্য প্রকল্পে সংযুক্ত করা হবে। আমাদের দেশে একটা প্রবাদ আছে যে মাছে ভাতে বাঙালি, এই প্রবাদটা নিয়ে আমরা খুব অহংকার করি। এই অহংকারের পাশাপাশি আমরা মাছ চাষের উৎপাদন এবং রপ্তানির মাধ্যমে, এই মাছের উৎপাদন এবং রপ্তানির মাধ্যমে অর্থনীতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে মৎস্যক্ষেত্র। আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ এবং বাস্তবায়নের পাশাপাশি উৎপাদিত মৎস্য পণ্য বিশ্ববাজারে বিস্তৃতি ও পরিবেশায়নের লক্ষ্যে পরিবেশ বান্ধব ও উত্তম মৎস্য চাষ অনুশীলন প্রতিপালন অতীব জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখে পরিবেশ বান্ধব মৎস্য চাষ নিশ্চিতকরণে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা এবং পিকেসিবির সহযোগিতায় টিএমএসএস কর্তৃক সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় পরিবেশ বান্ধব ফিশারিজ উদ্যোগ উন্নয়ন উপ প্রকল্পটি
চারটি জেলা বগুড়া নাটোর ময়মনসিংহ এবং গোপালগঞ্জের 13টি উপজেলায় টিএমএসএস এর 5টি ডোমেনের মাধ্যমে 70টি শাখায় উদ্যোক্তার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রযুক্তি নির্ভর প্রদর্শনী স্থাপন পরিবেশ বান্ধব মৎস্য চাষ ব্যবস্থাপনা বিলুপ্তি প্রায় দেশীয় প্রযুক্তির মাছের চাষ কৃত্রিম প্রজনন পদ্ধতি পরিবেশ বান্ধব মাছ ও পুনর্বাজার সংস্কার বা উন্নয়ন মাছের আসক্তি জেলাটিন পাউডার উৎপাদনে এবং পুকুরে মুক্তা চাষ বিল ব্যবস্থাপনা বা বিলের অভয়াশ্রম স্থাপন টেকনোলজি ট্রান্সফার অর্থাৎ ব্ল্যাক সোলজার ইত্যাদি প্রযুক্তি বাস্তবায়ন ও সম্প্রসারণ টিএমএসএস করে আসছে। আমরা আশা করি এই প্রকল্পের সাহায্যে আর্থিক যোগান ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে প্রকল্পভুক্ত 4টি জেলার সকল উপজেলাগুলিতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। পাশাপাশি এই মাছ চাষিগণ উক্ত উপজেলাগুলিতে নদী নালা খাল বিলে মাছ চাষ করবে এবং পুকুরে তারা মুক্ত চাষের জন্য মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষ করে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং তাদের পাশাপাশি অন্যরাও উৎসাহ বোধ করবে এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংস্থার নির্বাহী পরিচালক মহোদয় উপনির্বাহী পরিচালক মহোদয় এবং পিকেসএফের এমডি মহোদয় সহ সকলকে এই প্রকল্পের সফলতা কামনা তাদের সহযোগিতার মাধ্যমে এবং তাদের উৎসাহের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নে যারা একনিষ্ঠভাবে কাজ করছে তাদের মঙ্গল কামনা সহ প্রকল্পের সফলতা কামনা করছে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আর মৎস্য এদেশের কৃষির একটি অন্যতম প্রধান অংশ। মাছে ভাতে বাঙালি ছোটবেলা থেকে আমরা শুনি আসছি, মাছ ছাড়া যেন আমাদের একদিনই চলে না। বাংলাদেশের মানুষকে এই মাছ খাওয়া নিশ্চিত করা, মাছের মাধ্যমে পুষ্টি সংগ্রহটা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বব্যাংক এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় টিএমএসএস কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট ফিশারিজ। মূলত পরিবেশসম্মতভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য চাষ উন্নয়ন এবং সম্প্রসারণ করা এই প্রকল্পের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা টিএমএসএস থেকে বগুড়া নাটোর ময়মনসিংহ এবং গোপালগঞ্জ জেলায় এই প্রকল্পের কাজ চলমান রেখেছি। এই প্রকল্পের আওতায় আমরা মৎস্য চাষের নতুন নতুন উদ্যোক্তা তৈরি করছি এবং বিদ্যমান উদ্যোক্তাদেরকে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি, যার মাধ্যমে মৎস্য চাষের ব্যাপক সম্প্রসারণ হচ্ছে। ময়মনসিংহ থেকে রেণু পোনা নিয়ে আমরা গোপালগঞ্জ পর্যন্তও দিচ্ছি। নাটোর এবং উত্তরবঙ্গের মৎস্য চাষ সম্প্রসারণেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাজার উন্নয়ন, মৎস্য চাষীদের সাথে পারস্পরিক সমন্বয় সাধন, যে সময়ে তাদের আর্থিক সহায়তা দরকার সেই সময়ে তাদের আর্থিক সহায়তা দেয়া, মৎস্যজীবী এবং মৎস্য অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ, তাদেরকে কারিগরি সহায়তা দেয়া প্রভৃতির মাধ্যমে আমরা চাই বাংলাদেশের মৎস্য একটি ভালো জায়গায় পৌঁছে যাক। এদেশের প্রতিটি মানুষ যেন প্রতিদিন তাদের খাবারে মাছ রাখতে পারে, সেই লক্ষ্যে এই প্রকল্প এবং টিএমএসএস কাজ করে যাচ্ছে। শুধুমাত্র বগুড়া নাটোর ময়মনসিংহ কিংবা গোপালগঞ্জই নয়, দেশের প্রতিটি জেলা প্রতিটি উপজেলায় আমরা এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে চাই। টিএমএসএস তার 950টি শাখার মাধ্যমে সারা দেশেই এইভাবে মৎস্য উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে অর্থায়ন করছে এবং কারিগরি সহায়তা দিচ্ছে। বরং এই প্রকল্পের যে অর্জিত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আমরা আমাদের দেশব্যাপী বিস্তৃত মৎস্য উদ্যোক্তাদের নিকট পৌঁছিয়ে দিচ্ছি। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এবং বিশ্বব্যাংককেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, সেই সাথে এই প্রকল্পের সার্বিক সাফল্য কামনা করছি।